আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। শিশু সন্তান যদি মারা যায় তাহলে ওই শিশু সন্তানের পিতামাতা জান্নাতে যাবে কিনা অথবা সুপারিশ করতে পারবে কিনা? উত্তর হচ্ছে, যদি শিশু সন্তান কোনো ছেলে মেয়ে যে কোনো তারা যদি মারা যায় কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করতে পারবে। তবে একটি শর্ত রয়েছে, সেই শর্তটি হলো যদি ওই পিতামাতা ধৈর্য ধারণ করে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখে, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার শিশু সন্তান নিয়ে গিয়েছেন, এই জন্য আল্লাহর প্রতি আপনার সন্তুষ্টি থাকতে হবে। আপনি বলতে পারেন যে আল্লাহ তাআলা আমার সন্তানকে নিয়ে নিয়েছেন, এর প্রতিদান তিনি আমাকে জান্নাত দিবেন, যেহেতু হাদিসে এসেছে। কিন্তু আপনি যদি এই চিন্তা করেন যে আল্লাহ তাআলা কেন আমার সন্তানকে নিয়ে গেল, সবার সন্তান জীবিত থাকে, আল্লাহ তাআলা কেন আমার সন্তানগুলো নিয়ে যাচ্ছে, এইভাবে আল্লাহর ব্যাপারে ভুল ধারণা করা যাবে না, আল্লাহকে প্রশ্ন করা যাবে না। আচ্ছা, শিশু সন্তান যে জান্নাতে নিয়ে যাবে এ ব্যাপারে কি কোনো হাদিস রয়েছে কিনা? এ ব্যাপারে সহি হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শিশু সন্তানেরা জান্নাতে শিশু খাদেম হবে, তাদের কেউ পিতামাতাকে কাউকে দেখতে পেলে তারা কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে, সে পর্যন্ত তারা ছাড়বে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, যদি আল্লাহ তাদেরকে সুপারিশ করার অনুমতি দেন তাহলে কেবল সম্ভব হবে। এখন শিশু সন্তান কত বয়স হলে সে শিশু হিসেবে ধরা হবে? সন্তানের বয়স যদি মায়ের গর্ভে 120 দিন হয় তবে সে শিশু বলে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের ছোট ছোট বাচ্চারা জান্নাতে সহায়ক হবে, তারা আপন পিতাকে কাপড়ে পাশ ধরে টানতে থাকবে, ততক্ষণ থামবে না বা পৃথক হবে না যতক্ষণ না ওই পিতামাতাকে জান্নাতে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, কয়টি শিশু সন্তান মারা গেলে ওই পিতামাতা জান্নাতে যাবে? এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানের 3টি সন্তান মারা যাবে, আল্লাহ তাকে নিজ অনুগ্রহ এবং রহমতে জান্নাত দিবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি 2টি সন্তান মারা যায় তাহলে সে কি জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি সন্তান মারা গেলেও ওই ব্যক্তি জান্নাতি হবে। সাহাবীগণ আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি 1টি সন্তান মারা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1টি সন্তান মারা গেলেও ওই পিতামাতা জান্নাতে যাবে, তবে ধৈর্য এবং প্রতিদিনের আশা থাকতে হবে। এই জন্য আমরা ধৈর্য এবং প্রতিদিনের আশায় আল্লাহর কাছে রহমত এবং অনুগ্রহ চাইব। আমরা কখনো আল্লাহকে বা আল্লাহর সিদ্ধান্তের উপর দোষারোপ করব না। আল্লাহ তাআলা যা দিয়েছেন, যেভাবে দিয়েছেন বা যেভাবে আমাকে বিপদ দিচ্ছেন, নিশ্চয়ই এর প্রতিদান তিনি আমাদেরকে জান্নাতে দিবেন অথবা অন্য কোনো পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানা তৌফিক দান করুক, আমিন।